গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতি শেষ হলেই ইসরায়েলের সেনাবাহিনী হামাসের বিরুদ্ধে যুদ্ধে ফিরবে। রবিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি এ কথা বলেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এক বিবৃতিতে হালেভি বলেন, ইসরায়েলি সেনাবাহিনী ও তার সেনারা বাহিনীর মূল্যবোধকে সমুন্নত রেখে আমাদের জনগণের জীবন রক্ষার জন্য প্রচণ্ড লড়াই করে। আমরা এই বিরতির সময় জিম্মি হওয়া শিশু ও মায়েদের প্রথম গ্রুপের মুক্তির কাঠামোর জন্য শর্ত তৈরি করেছি। যখন কাঠামোটি সম্পূর্ণ হবে, আমরা জিম্মিদের উভয়ত মুক্তি এবং হামাসের সম্পূর্ণ ধ্বংসের জন্য দৃঢ় সংকল্পের সঙ্গে আমাদের কার্যক্রমে ফিরে যাব। হালেভি ইসরায়েলি সামরিক সেনা ও কমান্ডারদের সম্বোধন করে বলেন, আমি জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে স্থল ও ভূগর্ভস্থ উভয় দীর্ঘ যুদ্ধে শেষে আপনাদের অনেকের সঙ্গে দেখা করেছি। প্রতিটি এনকাউন্টারে আমি আপনাদের চোখে প্রতিফলিত হতে দেখেছি মুহূর্তের বিশালতা, যুদ্ধের চেতনা ও যুদ্ধের সব উদ্দেশ্য অর্জনের সংকল্প। আমি আপনাদের বলতে শুনেছি, আমরা জিম্মিদের ফিরিয়ে না দেওয়া পর্যন্ত লড়াই করতে চাই। হালেভি বলেন, সেনাবাহিনী অনুশীলন করতে, দক্ষতাকে আরও ভালোভাবে প্রস্তুত করতে এবং কিছুটা বিশ্রাম নেওয়ার জন্য যুদ্ধে এই বিরতি ব্যবহার করছে। আমরা যুদ্ধবিরতি শেষে অবিলম্বে গাজা আক্রমণে ফিরে যাব। আমরা হামাসকে ধ্বংস করতে এটি করব এবং যত তাড়াতাড়ি সম্ভব। দেড় মাসের বেশি সময় ধরে ইসরায়েলের নির্বিচার হামলার পর গত শুক্রবার থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চার দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকাল 7টায় এ যুদ্ধবিরতি শুরু হয়। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।